আর আজকে আমরা আপনাদের বলবো ভেনমের অরিজিন স্টোরি। আপনারা হয়তো সবাই এক্সাইটেড, কারণ এই ভেনম মুভির রোল করতেছে টম হার্ডি। কারণ টম হার্ডি হলো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরস ইন হলিউড। কিন্তু কিছু মানুষ হয়তো বা জানে না ভেনম আবার কী জিনিস, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাতে চাচ্ছি। তো ভেনমকে 1984-এ কমিকে প্রথম দেখা যায়। ভেনম একটি সিম্বিওটিক জীব, যে কিনা প্যারাসাইটের মাধ্যমে অন্যের দেহের ভিতর ঢুকে তার পাওয়ার বাড়িয়ে দেয়। ভেনমের রেস অথবা সিম্বিওটস যে কোনো জীবের ভিতর ঢুকতে পারে এবং তাদেরকে মেরে ফেলে। কিন্তু ভেনম বাকি সিম্বিওটসের থেকে হালকা আলাদা। ভেনমের ইচ্ছা যে সে কোনো জীবের ভিতর ঢুকে পার্মানেন্টলি থাকতে চায়, এই জন্য তাকে তার রেস থেকে বের করে দেওয়া হয়। তখন ভেনম পৃথিবীতে পড়ে যায়। এরপর সে স্পাইডারম্যানের সাথে অ্যাটাচ হয়ে যায়। কিন্তু স্পাইডারম্যান তার আসল রূপ জানতে পেরে খুব কষ্টে তার গা থেকে বের করে ফেলে। আর ভেনম কারো বডির হোস্ট ছাড়া বাঁচতে পারে না। শেষ পর্যন্ত ভেনম এডিব্রুক এর ভিতর ঢুকে যায়। এদিকে এডিব্রুক স্পাইডারম্যানকে দেখতে পারে না, কারণ সে মনে করে স্পাইডারম্যান তার চাকরি নষ্ট করে ফেলেছে। এরপর এডিব্রুক আর ভেনম দুইজন মিলে কাজ করে স্পাইডারম্যানকে হারানোর জন্য। কমিকে ভেনম অনেকগুলো ক্যারেক্টারের সাথে বন্ড হয়, যেমন স্পাইডারম্যান, এডিব্রুক, এরপর সেই সাথে ডেডপুলের সাথেও বন্ড হয়। কিন্তু ডেডপুলের পাগলামি দেখে ভেনম বের হয়ে আসে। এরপরে সে চলে যায়। এরপরে সে আসে ফ্ল্যাশ থমের কাছে। ফ্ল্যাশ থমের কাছে আসার পরে ভালো মতোই তাদের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সেটা হয়ে যায় এজেন্ট ভেনম, যে কিনা গভর্নমেন্টের জন্য কাজ করে। আমরা যদি এখন ভেনমের পাওয়ার সম্বন্ধে কথা বলি, তাহলে ভেনমের অনেক পাওয়ার আছে, যেমন সুপার স্ট্রেংথ, আনলিমিটেড ওয়েব, হিলিং ফ্যাক্টর, এমনকি সে তার বডিতে ওয়েপেন্সও অ্যাটাচ করতে পারে। এতগুলো পাওয়ারের সাথে সাথে ভেনমের উইকনেসও আছে, সেটা হলো ভাইব্রেশন। আসলে ভেনমের মতো আরও অনেক সিম্বিওটস আছে, যেমন অ্যান্টি ভেনম, কার্নেজ, টক্সিক, আরও অনেকগুলো। পরের মাসের 5 তারিখে রিলিজ হতে যাচ্ছে ভেনম। আই এম ভেরি এক্সাইটেড। আর ইউ গাইজ এক্সাইটেড? কমেন্টে লিখে আপনাদের মতামত দিন। তো আজকের ভিডিওটি এতটুকুই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। Growing up in Cali, yeah, you know.